নমস্কার, মিড ডে প্রাইমে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি গৌরব। প্রথমে চাঞ্চল্যকর খবর চোখ রাখতে হচ্ছে। ইতিমধ্যেই পার্কস্ট্রিট থানা থেকে উঠে আসছে গুরুতর অভিযোগ। কিসের গুরুতর অভিযোগ? সেখানে এসআইয়ের বিরুদ্ধে মলেস্টেশন করার অভিযোগ উঠলো। মহিলা সিভিক ভলেন্টিয়ার এমনটাই অভিযোগ উঠিয়েছেন। পার্কস্ট্রিট থানার এসআইয়ের ওপর গুরুতর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে থানা চত্বরে এবং পার্কস্ট্রিট থানার এসআইয়ের ওপর গুরুতর অভিযোগ। অভিযোগ কি? তিনি মলেস্ট করেছেন এবং যৌন নিগ্রহের অভিযোগে কিন্তু ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে সেখানে। এমনকি সেখানে মহিলা সিভিকের অভিযোগ কিন্তু নেওয়া হয়নি এমনটাও দাবি জানাচ্ছেন সেই মহিলা সিভিক। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট দেবো, আমরা বিস্তারিত নেব কিছুক্ষণের মধ্যে। আমাদের প্রতিনিধি জুড়বে যেই খবর থেকে চোখ থাকছে আমাদের ইতিমধ্যেই। এই মুহূর্তে বিস্তারিত খবরের দিকে চোখ থাকছে আমাদের, একেবারে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর। প্রথম ব্রেক করছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে, গুরুত্বপূর্ণ খবর যে তুমি খবর দেখাচ্ছি। মহিলা সিভিকের ওপর যৌন নিগ্রহের অভিযোগ পুলিশের কর্তব্যরত এসআইয়ের বিরুদ্ধেই, আর এই অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এই মুহূর্তে। পার্কস্ট্রিট থানার এসআইয়ের ওপর গুরুতর অভিযোগ। এই সমস্ত বিষয় নিয়ে বর্তমান পরিস্থিতি আপডেট কি রয়েছে সমস্ত কিছু জানবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ইতিমধ্যে ফোন কলে ইতিমধ্যে সরাসরি চলে রয়েছে গ্রাউন্ড জিরো থেকে অপ্রদীপ। অপ্রদীপ, দেখো মূলত চাঞ্চল্যকর গুরুতর অভিযোগ। একদিকে অবহাকাণ্ডের রেশ এখনো পর্যন্ত কাটেনি। পটাশপুর, কুলতুলি একযোগে যৌন নিগ্রহ, যৌন নির্যাতন, খুনের ঘটনা ঘটে চলেছে। তার মধ্যে এবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ, বিস্তারিত কি রয়েছে? একদমই দেখো, অভয়াকাণ্ডর রেশ এখনও মেটেনি। তারপরে ঘটে গিয়েছে একাধিক আরও ঘটনা, মহিলা নিগ্রহের ঘটনা, খুনের ঘটনা, ধর্ষণের ঘটনা ঘটে গিয়েছে। এবার কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে মহিলা পুলিশ মহিলা সিভিক ভলেন্টিয়ারকে। পার্কস্ট্রিট থানার রেস্ট রুমেই পার্কস্ট্রিট থানার এসআই কিন্তু যৌন নিগ্রহের মতো অভিযোগ উঠে আসছে। পার্কস্ট্রিট থানার কর্তব্যরত ডিউটি অফিসার তিনি কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারের অভিযোগ নিতে অস্বীকার করেন, তেমনটাও কিন্তু অভিযোগ উঠে আসছে। ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার গতকাল কিন্তু রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্যের কমিশনার অফ কলকাতা পুলিশের কমিশনার অফ পুলিশ, জয়েন্ট সিপি ক্রাইম, ডেপুটি কমিশনার সাউথ এবং অফিসার ইনচার্জ পার্কস্ট্রিটকে এই অভিযোগপত্র ইমেলের মাধ্যমে জানিয়েছেন ওই মহিলা সিভিক ভলেন্টিয়ারের মূলত অভিযোগ, তাকে যৌন নিগ্রহ করা হয়েছে, তার আপত্তিকর জায়গায় হাত দেওয়া হয়েছে এবং পুজোর উপহার স্বরূপ একটি জিনিস দিতে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটেছে। এবং যে সময় এই ঘটনাটি ঘটেছে সেই সময় পার্কস্ট্রিট থানার এসআই অভিষেক রয় তিনি কিন্তু মদ্যপ অবস্থায় ছিলেন, সেই রকমই অভিযোগ উঠে আসছে। যে ইমেলটি করা হয়েছে সেই কপি এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে, ক্যামেরা পার্সন স্বপনকে সেই যে ইমেল করা হয়েছে সেই ইমেলের কপির ছবিটা একবার দেখাতে বলবো। সেখানে সরাসরি স্পষ্ট দেখা যাচ্ছে দ্য হোম সেক্রেটারি, কমিশনার অফ পুলিশ, জয়েন্ট সিপি ক্রাইম, ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ ডিভিশন, অফিসার ইনচার্জ পার্কস্ট্রিট প্রিয়েস, এই পাঁচজনকে কিন্তু অভিযোগপত্র ইমেল করা হয়েছে, কমপ্লেন করা হয়েছে এসআই অভিষেক রয়ের বিরুদ্ধে। পার্কস্ট্রিট প্রিয়েসের এসআই অভিযোগ রয়ের বিরুদ্ধে মলেস্টেশনের অভিযোগ আনা হয়েছে এবং বলা হচ্ছে পার্কস্ট্রিট প্রিয়েসের থার্ড ফ্লোরে রেস্ট রুমে তাকে কিন্তু মলেস্টেশন করা হয়েছে। এবং আরও যেটা অভিযোগ উঠে আসছে যে তিনি এই মহিলা সিভিক ভলেন্টিয়ার 2017 সাল থেকে কাজ করছিলেন পার্কস্ট্রিট থানায় এবং গত 4 অক্টোবর তিনি যখন তার কর্তব্য করছিলেন পার্কস্ট্রিট থানার প্রায় রাত্রি 9টার সময় তিনি অন ডিউটি ছিলেন এবং তিনি রেস্ট রুমে গিয়েছিলেন এবং সেখানেই দেখা যাচ্ছে যে পার্কস্ট্রিট থানার যে থার্ড ফ্লোর রয়েছে সেখানে পুলিশ স্টেশন এবং প্রায় গভীর রাতে রাত 1:10 নাগাদ সেখান থেকে কিন্তু পাঁচ তারিখ 1:10 নাগাদ যে রেস্ট রুমে তিনি কিন্তু ছিলেন এবং তাকে একটি নতুন সালোয়ার স্যুট পুজোর উপহার হিসেবে দিতে গিয়েছিলেন এই পার্কস্ট্রিট থানার এসআই অভিষেক রয়। এবং সেখান থেকেই দেখা যাচ্ছে যে সেই মহিলা সিভিক ভলেন্টিয়ার সেই উপহার যখন তিনি নিচ্ছিলেন তখন ইমপ্রপ্রিয়েটলিভাবে মানে তাকে তারকে ছোঁয়ার চেষ্টা করা হয়, তার প্রাইভেট পার্টে হাত দেওয়ার চেষ্টা করা হয় এবং সেই কাজ করার জন্য তার উপর বলপূর্বক আচরণ করা হয়। এবং আরও গুরুতর যেটা অভিযোগ, অন ডিউটি অফিসার একজন পার্কস্ট্রিট থানার এসআই তিনি কিন্তু এই যখন ঘটনাটি ঘটাচ্ছেন তিনি কিন্তু প্রায় মদ্যপ অবস্থায় ছিলেন, তেমনটাই কিন্তু অভিযোগপত্রে জানাচ্ছেন মহিলা সিভিক ভলেন্টিয়ার। এবং তিনি সেখান থেকে সেই এই ঘটনা ঘটার পরে রেস্ট রুমে এই ঘটনা ঘটার পরে তিনি যখন বেরিয়ে আসেন তিনি যে অফিসার ছিলেন পার্কস্ট্রিট তাকে কিন্তু এই এবং সেখানেও কিন্তু
কমপ্লেন নিতে চাননি স্যার, তেমনটাই কিন্তু অভিযোগপত্রে। এবং তার ভাই তার ভাইয়ের মধ্যে পাক থানায় পৌঁছান এবং ভাইও কিন্তু জেনে যান। সেই যে সময় সেখানে হয় গুরুতর অভিযোগ যে থানার মধ্যেই ডিটেল করে নেওয়ার কথা বলল ডিউটি অফিসারের তরফে, মানে পড়তে পড়তে অভিযোগ উঠে আসছে, কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠে আসছে, মলেস্টেশনের অভিযোগ উঠে আসছে। এবং তার পাশাপাশি বলা হচ্ছে যে এই বিষয়টিকে তারা প্রথমে কর্তব্যরত পুলিশ আধিকারিকরা ইগনোর করার চেষ্টা করেন। এবং তার পাশাপাশি এখানে বলা হচ্ছে যে তার কাকাকে, তার ভাইকে ডাকা হয়, প্রথমে তিনি জেনারেল ডায়েরি করতে যান, তার কাকাকে ডাকা হয়, মহিলা সিভিক ভলেন্টিয়ারের সেই কাকা এসে তখন তাকে, সেই মহিলা সিভিক ভলেন্টিয়ারকে ক্যালকাটার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার মেডিকেল চেক আপের জন্য। শুধু প্রথমবার এই ঘটনা ঘটছে তেমনটা নয়, এই অভিযোগপত্রে আরও জানাচ্ছেন ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার যে এই ঘটনা কিন্তু এর আগেও ঘটেছে, গত মাসে 25 সেপ্টেম্বর এই ঘটনা ঘটেছে রাত্রির 1:30 দ্য সেম অফিসার অর্থাৎ এই যে এসআই অভিষেক রায় তিনি কিন্তু এই একই ঘটনা ঘটিয়েছেন, এই মদ্যপ অবস্থায় এই ঘটনা ঘটিয়েছেন। এবং সিমিলার অ্যাডভান্স কম্পিউটার রুম এই ঘটনা ঘটেছে যেটা সেটা ড্রেস রুমে ঘটেছে। এবং তার আগের যে ঘটনা ঘটেছে পার্ক স্ট্রিট থানার যে কম্পিউটার রুম রয়েছে সেইখানে ঘটেছে, এবং সেখানেও তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং সেখানেও তিনি কিন্তু যৌন নিগ্রহের চেষ্টা করেন। এবং ওয়ার্ক লুক ওভার এখানে দেখা যাচ্ছে যে সেরকমই ঘটনা উঠে আসছে। এই সমস্ত বিষয় নিয়ে তিনি কিন্তু সরাসরি 5 জনকে, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্যের কলকাতা পুলিশের কমিশনার, জয়েন্ট কমিশনার ক্রাইম এবং ডেপুটি কমিশনার সাউথ ডিভিশন এবং লাল পার্ক স্ট্রিটের অফিসার ইনচার্জ তাদের কিন্তু মেল করেছেন। এবং সেই অভিযোগের ভিত্তিতে কি পুলিশ কি পদক্ষেপ নেয় সেটা এখন দেখার বিষয় হবে। একদিকে যেরকম অভয়া কাণ্ড রেশ এখনও কাটেনি, তারপরে ঘটে গিয়েছে একাধিক ঘটনা, সাম্প্রতিক ঘটনা কুলতলির ঘটনা যেখানে একজন 9 থেকে 10 বছরের মেয়েকে প্রথমে অপহরণ করা হয় এবং তার মৃতদেহ খুঁজে বার করা হয়। আজকে তার ময়নাতদন্ত হবে, সেখানে তার উপর যদি নির্যাতনের অভিযোগ থাকে সেক্ষেত্রে কিন্তু আরও বড় অভিযোগ হয়ে উঠবে এই ঘটনাটিও। এবং যে পার্ক স্ট্রিট থানার মধ্যে যে ঘটনাটি ঘটেছে মহিলা সিভিক ভলেন্টিয়ারের ওপরে এক পুলিশ আধিকারিকেরই যৌন নির্যাতনের অভিযোগ উঠছে, এটা অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় বলেই জানা যাচ্ছে। একেবারে অপ্রদীপ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে, সবাই নজর রাখো, তোমাকে আবার আসবো পরবর্তীতে। যে খবর দিকে চোখ থাকছে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে, গুরুত্বপূর্ণ খবর, চাঞ্চল্যকর খবর, মহিলা সিভিকের উপর যৌন নিগ্রহের অভিযোগ উঠলো পার্ক স্ট্রিট থানা থেকে। সেখানে কিন্তু রীতিমতো এফআইআর কপিতে রীতিমতো সেখানে কিন্তু একটা ইমেলের মারফত সেখানে কিন্তু রীতিমতো সাবজেক্টে লেখা হয়েছে কমপ্লেইন্ট এগেনস্ট দ্য এসআই অভিষেক রায় অফ পার্ক স্ট্রিট পিএস ফর কজিং অফ দ্য অফেন্সেস অফ দ্য মলেস্টেশন অ্যাট পার্ক স্ট্রিট পুলিশ স্টেশন, এমনটাই কিন্তু অভিযোগ জানানো হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে চাঞ্চল্যকর ছবি তুলে ধরছি আমরা, এবং ইতিমধ্যে সেই ইমেলের কপি কিন্তু তুলে ধরলো আমার প্রতিনিধি একেবারে অপ্রদীপ তুলে ধরলো আপনার সামনে এক্সক্লুসিভ টেবিনাল পর্দায়। পার্ক স্ট্রিট থানার এসআই অভিষেক রায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, আর গুরুতর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে। এখন দেখার বিষয় এই অভিযোগের ভিত্তিতে নতুন করে কোন পরিস্থিতি তৈরি হয়।